ইসরায়েলের মধ্য অঞ্চলে শনিবার লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে এতে 11 জন আহত হয়েছে পাশাপাশি ইসরায়েলের উত্তর দিকের হাইফা শহরের কাছে জুবুলান সামরিক কারখানায় একগুচ্ছ রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এর আগে গোষ্ঠীটি তেল আবিবের দক্ষিণ পালমাহিম বিমানঘাটিতে ড্রোন হামলার কথা জানিয়েছিল অন্যদিকে যুক্তরাষ্ট্র গত শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে সামরিক অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরপাল্লার B-52 ভূমারোহ যুদ্ধবিমান এসব অস্ত্র মোতায়েন ইরানকে সতর্ক করার অংশ ইরান তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনো দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি শনিবার সতর্ক করে বলেছেন বর্বরোচিত হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে খামেনি বলেন ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারজি বলেছেন তার দেশ পরমাণু অস্ত্র বানানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সক্ষম এক্ষেত্রে একমাত্র বাধা সর্বোচ্চ নেতার জারি করা একটি ফতোয়া খারজি আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে ইরানের অবস্থানকে স্পষ্ট করে বলেন ইরান আরও যুদ্ধ এড়াতে ইচ্ছুক তবে উত্তেজনার যে কোনো প্রতিক্রিয়া জানাতেও প্রস্তুত তিনি আরও বলেন ইরান অস্তিত্বগত হুমকি অনুভব করলে তার সামরিক সক্ষমতা এবং পারমাণবিক নীতিতে পরিবর্তন করবে তিনি পরিষ্কার করে বলেন পরমাণু অস্ত্র বানানোর ব্যাপারে প্রযুক্তিগত সক্ষমতা ইরানে রয়েছে এবং এ ব্যাপারে কোনো রকম বাধা নেই তবে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে যে ফতোয়া জারি করেছেন সেটি একমাত্র বাধা একই সাথে তিনি বলেন ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করছে যদিও এ ব্যাপারে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে তবে পশ্চিমা দেশগুলো যদি ইরানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত ইরানকে উদ্বেগ বিবেচনায় না নেয় তাহলে ইরানও পশ্চিমা উদ্বেগকে গুরুত্ব দেবে না